যে গ্রামে যোগাযোগ ব্যবস্থা খারাপ, নেটওয়ার্কের সমস্যা, উন্নয়ন নাই, সেই গ্রামে করোনারও কোনো মর্যাদা আমি মনে করি পাইতো না। এবারের করোনার ঈদে গ্রামে গিয়েছিলাম, যাওয়ার পথে এবং ফেরার পথে যা দেখেছি, যা শুনেছি, যা বলেছি, যাদের সঙ্গে দেখা হলো, স্মৃতির ভেতর, সবুজের ভিতর যে বোঝাপড়া হলো, এই সব কিছুর একটা কম্পোজিশন এই ভিডিও। জানি তোমার মনে আছে কি না আছে, মুখে সে বলেনি কিছু, আমি সেই মেঘনে মেলো জানালার কাছে, হাওয়া ডেকে নিল আর বুঝে মন। সড়কপথে সুনামগঞ্জ অস্তমিত সূর্যের সাথে পাল্লা দিয়ে চলছে আমাদের গাড়ি। গ্রামে রাতে একটা দারুণ ঘুম, আর সকালে ফিরে পাওয়া বৃষ্টির শৈশব। বৃষ্টিক্লান্ত সকালে ঘুরতে ঘুরতে দেখা হলো এক বন্ধুর সাথে। করোনা নিয়ে কি ভাবছে গ্রামের মানুষ, কেন নেই কোনো সাবধানতা, কারণ কে মাস্ক নেই কেন? আমরা তো মনে করি যে করোনা আমরা এখানে আসতো কিভাবে, যে গ্রামে যোগাযোগ ব্যবস্থা খারাপ, নেটওয়ার্কের সমস্যা, উন্নয়ন নাই, সেই গ্রামে করোনারও কোনো মর্যাদা আমি মনে করি পাইতো না। এখানে যেখানে আমরা বঞ্চিত, এখানে করোনা ওই জায়গায় বঞ্চিত থাকা উচিত। বাড়ির পাশে মাছ চাষের এই পুকুর, পাশে আমার প্রথম বিদ্যাপীঠ, আর পুকুর পাড়ে জাহাঙ্গীর রানার লেখা আমার ভালোই লাগে, আপনাদেরও ভালো লাগার কথা। যাই হোক, রাত পোহালে ঈদ, মধ্যরাতে বাড়িতে গান পাগল মানুষের আসতে শুরু করেছেন, কিছু গানও হলো ঘরোয়া পরিবেশে। আমার দেহ মলিন কুঞ্জলতে গোসল করব, কে মন কইরা পাপ তাড়াবো, পুরো গান এবং এই আসরের বাকি সবগুলো গান দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে এই চ্যানেল। ঈদের দিনের সকাল, বৃষ্টি ভেজে গাছের পাতায় সবুজের আনন্দ, নামাজ শেষে ছবি তোলা, যেহেতু জীবন আর কিছুই নয়, নানান ভঙ্গিতে ছবি তুলে রাখার সুবর্ণ সুযোগ। আর ঈদ হোক বা যে কোনো উপলক্ষই হোক, বাড়িতে ফেরা, গ্রামে ফেরা মানে আত্মার পরিজনদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ। বাড়ি ছোট্ট বাড়ি, জানলা মোটে পাঁচটা, একটা দিয়ে সূর্য ওঠে টপকে কদম গাছটা, একটা দিয়ে বিকেল বেলা দমকা সে হাওয়া, একটা দিয়ে Thank you.
ঈদের দিন বিকেল কোথাও বেড়াতে যাবার আয়োজন। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সেই বিখ্যাত গ্রাম ট্যাংরাটিলা থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই ভদ্রলোক মোটর বাইকে ডিমের খাঁচা পার করার চেষ্টা করছেন। কি সাংঘাতিক চ্যালেঞ্জিং কাজ, জীবনটাও এমন, ভেঙে যাওয়ার আশঙ্কা নিয়ে ডিমের খাঁচা বহনের মতো। এই সেই বিখ্যাত ট্যাংরাটিলা গ্যাসকূপ এখন পরিত্যক্ত, কিন্তু বিশ্ব তোলপাড় করা আগুনের ক্ষত এখনো এই মাটিতে লেগে আছে, লেগে আছে মানুষের বুকেও। সুরমা ইউনিয়নের ট্যাংরাটিলা, যে ট্যাংরাটিলা অঞ্চলটি নাইকু, অগ্নিকাণ্ড, গ্যাসকূপ এইসব বিষয়ের কারণে বিখ্যাত, সেই এলাকায় আমরা অনেকদিন পর ঘুরতে আসছি। এবং ঘুরতে ঘুরতে একটা সাইনবোর্ডের সঙ্গে আমাদের দেখা হলো। এটা একটা অসামান্য উদ্যোগ, এটা অবাণিজ্যিক উদ্যোগ, ব্যক্তি উদ্যোগ, যারা নিজেরা স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং নিজেরা প্রায় 30-32 জন ছাত্রদেরকে ইশারা ভাষা শেখাচ্ছেন, অক্ষর শেখাচ্ছেন কোনো রকমের সহায়তা ছাড়াই। অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করা এই মহতী উদ্যোগের সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। এবার বাড়ি থেকে বিদায় নেবার পালা। এটা আমাদের বাড়ি থেকে ফেরার পথ, বাড়িতে যাবার পথ। দুদিন ছিলাম ঈদে বাড়িতে, অনেক সবুজের ভিতরে ছিলাম, বৃষ্টিতে ছিলাম, ঝমঝম বৃষ্টি। আরও দুদিন পথে কাজ আছে, তারপর ঢাকায় ফিরবো, কাজে ফিরবো। কিন্তু ফেরার পথে একটু বসলাম, বসতে ভালো লাগে। বাড়ি ফেরার পথ, এই পথের আলাদা একটা মাহাত্ম্য আছে। চারদিকে যে সবুজ সুন্দর প্রকৃতি, গাছ, মানুষ, একটা অন্যরকম আবিষ্টতা, একটা অন্যরকম সৌন্দর্য এখানে। এখানে সেই জটিল হিসেবের মারপেচটা নেই। আসলে এখানে বসতে বসতে আমার মনে হলো, একটা গান মনে পড়লো, আমার খুব প্রিয় সঙ্গীত সাধক মুজিব পরদেশির গান। পিরিহিতি করিয়া কেন গেলা ছাড়িয়া, পিরিহিতি করিয়া কেন গেলা ছাড়িয়া, তোমার কি দয়া মায়া নাই রে বন্ধু, তোমার কি দয়া মায়া নাই, আমার মনে চাই রে বন্ধু, তোমাকে আমার মনে চাই। শয়নে স্বপনে ধ্যানে জাগরণে, শয়নে স্বপনে
ধ্যান জাগরণে সব সময় তোমায় যেন পাই রে বন্ধু, তোমার কি দয়া মায়া নাই। পরদেশীর বেদনা গোড়া মনের বাসনা, পরদেশীর বেদনা গোড়া মনের বাসনা, তুমি ছাড়া আমার কেহ নাই রে বন্ধু, তুমি ছাড়া আমার কেহ নাই, তোমাকে আমার মনে চাই রে বন্ধু, তোমাকে আমার মনে চাই। সুনামগঞ্জ মানেই অবদারিত কিছু প্রিয় মুখ, প্রিয় কিছু মানুষের সান্নিধ্য আর দেখা সাক্ষাতের খুশি। সুনামগঞ্জ থেকে এবার ছাতকের পথে আত্মীয় দশ। আমার হাতে একটি বই, ভাটি বাংলার লোকগীতি। এটা সুনামগঞ্জ থেকে যখন আমি আসি তখন সেটা আমাকে শাহিন ভাই দিয়েছেন। এই বইটিতে বেশ কয়েকজন বাউল সাধক যারা সুনামগঞ্জে জন্ম নিয়েছেন তাদের গানের সংকলন। সংকলক হিসেবে যিনি কাজ করেছেন এই বইয়ের মধ্যে তিনি সঞ্জিত কুমার রায়। এরকম একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে একটা লোকগান, বাউল গান এবং সেই সব বিখ্যাত পদকর্তাদের গানের সংকলনের পেছনে যে ব্যক্তির নামটি আমি বললাম, সঞ্জিত কুমার রায়, তিনি একজন পুলিশ কর্মকর্তা। সাধারণত পুলিশ বলতে আমরা যে সকল বিষয় বুঝে থাকি, একজন একটা ভীতিকর প্রাণী আমাদের কাছে প্রায় সময় মনে হয়। মানুষেরা পুলিশের ভালো কাজের চেয়ে মন্দ কাজের প্রচারটা একটু বেশি করে থাকে। কিন্তু আমার দেখা অভিজ্ঞতায় এরকম প্রচুর সৃজনশীল, অনেক হৃদয়বান এবং অনেক নিজেকে এইরকম শিল্প সাহিত্যের মধ্যে সম্পৃক্ত রাখা পুলিশের সংখ্যা আমি অনেক বেশি পেয়েছি। এর আগে আমি যখন ঢাকা থেকে সুনামগঞ্জ ফিরি তখন সুমন কুমার দাসের কাছ থেকে এই বইটি আমি পাই, বাউলের আখড়ায় ফকিরের ডেরায়। এই বইটি আমাকে খুব ভালো সঙ্গ দিয়েছে আমার বাড়িতে, এবং অসামান্য কিছু গদ্য এখানে আছে। এই গবেষক, তরুণ গবেষক আমাদের খুবই প্রিয় সুমন কুমার দাস, বিভিন্ন বাউলের আখড়ায় এবং ফকিরের ডেরায় ঘুরে ঘুরে যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন, যে বাতাস তিনি অর্জন করেছেন, সেই বাতাসের, সেই বাউলিয়ানা বাতাসের, সেই বাউল বাতাসের কিংবা সেই উদাসী বাতাসের কিংবা সেই পরম বাতাসের একটা শাব্দিক অনুবাদ হতে পারে এই বইটি। আমি বেশ কিছু অংশ পড়ে ফেলেছি এবং এটা পড়তে পড়তে আমার কাছে মনে হলো যে আমি যেন তার সাথে বাউলের আখড়ায় ফকিরের ডেরায় ঘুরছি, কারণ এই অভিজ্ঞতার সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে। ফলে বইটি পড়তে পড়তে নিজেকে ওখানে আবিষ্কার করা আমার জন্য খুব সহজ হয়েছে। আগামীকাল ঢাকায় ফিরব, তার আগে সিলেটে যথারীতি এক রাত। আগুন ছেলে মেয়ে আমাদের, আকাশ আমাদের দখলে, যে যার বন্ধু আকে ডেকে নাও, সুমনে দেখা করো সকলে। কবে যে কোন চুলোয় যাবে কেউ জানে না, কেউ জানে না, কবে যে কোন চুলোয় যাবে কেউ জানে না। বেশ কিছুদিন ছুটি কাটিয়ে এখন ঢাকায় ফেরার পথে, সিলেটে আছি চৈতন্য প্রকাশনীতে। চৈতন্য আমাদের বন্ধু রাজীবের একটি পুস্তক প্রকাশক কিংবা বই প্রকাশনী। দুজন বিশিষ্ট মানুষ আছেন আমাদের সামনে, একজন দেখাচ্ছি কবি মাহমুদ ইমদাদ, আর আছেন ভাস্কর সম্পাদক সকলের প্রিয় কবি পুলিন রায়। এইভাবে রাজীবের ঘর আমরা দখল করে ফেলেছি, সে কারণে সে তার ক্লায়েন্ট সহ বাইরে বারান্দায় দাঁড়িয়ে বোঝাপড়া সারছে, কিন্তু কিছু করার নাই, আমরা তার আসনটা ছাড়ছি না। কবি যে কোন চুলোয় যাবে কেউ জানে না, কেউ জানে না, কবি যে কোন চুলোয় যাবে কেউ জানে না। উস্কো খুস্কো আখর গুলো চৈত্র মাসের আবির ধুলো উড়ছে, যখন তখন তারা তাল মানে না। কবি
যে কোন ছুলোয় যাবে কেউ জানে না। কবি মোহাম্মদ ইমদাদ আমার কবিতার গুরু। 20 বছর আগে আমরা একই সঙ্গে কবিতার ভিতরে মুখ লুকিয়ে, কবিতার ভিতরে মুখ ডুবিয়ে জীবনের মানে খোঁজার চেষ্টা করতাম। তার সঙ্গে দ্বিতীয় দফায় ক্যামেরার সামনে আড্ডা দেওয়ার সুযোগ হলো। বিষয় খুব মহান থাকতে পারে, কিন্তু মহান বিষয়ের কবিতা মহান কবিতা নাও হতে পারে, এবং বিষয় খুব ছোট বিষয় কিন্তু কোনো মহান কবিতা হয়ে যেতে পারে। মোহাম্মদ ইমদাদের কবিতা যাপন নিয়ে পুরো এই ভিডিওটি কিংবা ইন্টারভিউটি দেখার জন্য সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। আজ ফিরব ঢাকায়, বৃষ্টিক্লান্ত সিলেট শহর, রিক্সায় ঘুরে বেড়ানো, আর রাত 8টায় কবি সুমনের গানের মতো আমায় নিয়ে উড়ছে দেখো এরোপ্লেনের পাখা। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ঘুরে দেখা গল্পে।